হ্যালো বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যারা কম্পিউটার নিয়ে কাজ করে থাকি প্রায়শই আমরা খুব বিরক্ত হয়ে যাই কম্পিউটারে কাজ করতে করতে। যেমন ধরুন, মাউস দিয়ে বারবার রাইট বাটন লেফট বাটন ক্লিক করতে করতে অনেক সময় বিরক্ত ধরে যায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে মাউসের 5টা টিপস এবং ট্রিক্স দেখাবো, যে 5টা টিপস এবং ট্রিক্স দিয়ে আপনারা খুব সহজেই মাউস দিয়ে শর্টকাটে কিছু সহজভাবে কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেই আজকের মাউসের 5টা টিপস এবং ট্রিক্স। ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে কিভাবে মাউস স্ক্রল করলে আলাদা ট্যাব ওপেন করবেন। তো আমি শুরুতেই একটা ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখব, জেম ইউনিক টেক। দেখুন, লেখার সাথে সাথে চলে আসছে। তো এইটাকে কিভাবে মাউস দিয়ে আপনি আলাদা একটি ট্যাব ওপেন করবেন। আমরা যেমন এখান থেকে ট্যাব ওপেন করলে, আমি এটাই ঢুকব, এটাই ট্যাব ওপেন করলে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন ওয়েব নিউ ট্যাব এইটাই ক্লিক করলে পরে আমার এইভাবে চলে আসে। কিন্তু আমি মাউস দিয়ে কিভাবে খুব সহজেই এটা করব, মাউসের যে মাঝখানে স্ক্রোলিং পয়েন্টটা আছে, স্ক্রোলিং পয়েন্টটাকে আমি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক মাউসের মাঝখানে স্ক্রোলিং বারটি ক্লিক করলেই আপনার আলাদা একটি ট্যাব খুব সহজেই ওপেন হয়ে যাবে। আপনার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আলাদা ট্যাব ওপেন করার প্রয়োজন নেই। আপনি জাস্ট মাউসটাকে, মাউসের পয়েন্টটাকে এখানে নিয়ে এখান থেকে আপনি স্ক্রোলিং, মাউসের স্ক্রোলিং বারটিকে ক্লিক করবেন, সাথে সাথে আলাদাভাবে এভাবে আপনার আলাদা ট্যাব সরাসরি ওপেন হয়ে যাবে। তো আপনি খুব সহজেই মাউস থেকে এটি করতে পারবেন। তো এই ছিল ফার্স্ট ট্রিক্স মাউসের। সেকেন্ড ট্রিক্স হচ্ছে মাউসের মাধ্যমে টেক্সট কিভাবে আপনি সিলেক্ট করবেন। আমরা এই ইন্টারফেসেই আছি, আমার এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটি লেখা আছে। এখান থেকে আমি যদি এই স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আমি মাউস চেপে ধরে তারপর আমার সিলেক্ট করা লাগতেছে। কিন্তু আপনি যদি চান মাউস ক্লিক করে, শুধুমাত্র ক্লিক করে আপনি পুরো লেখাটা এভাবে সিলেক্ট করতে পারেন, এভাবে আপনার টেনে সিলেক্ট করতে হবে না। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন, এখানে লেখা আছে স্কিপ নেভিগেশন। তো আমি স্কিপ নেভিগেশন, স্কিপটাকে আমি যদি সিলেক্ট করি তাহলে মাউসের লেফট বাটনটি আমি ডাবল ক্লিক করব, শুধু দেখতে পাচ্ছেন স্কিপ ওয়ার্ডটি শুধু সিলেক্ট হয়েছে। আর আমি যদি এটাকে পুরোটা সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমি মাউসটাকে আমি এখানে নিয়ে তিনবার সিলেক্ট করব এবং সিলেক্ট করার তিনবার ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনবার ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার টোটাল আপনার সেন্টেন্সটি মার্ক হয়ে গেছে। তো আপনি খুব সহজেই এটা মাউস থেকে আপনি করতে পারবেন, আলাদাভাবে আপনার এভাবে ধরে এভাবে টেনে আপনাকে করতে হবে না। আপনি চাইলে এখান থেকে মাউসের কার্সার পয়েন্টটি এখানে লেখার এখানে নিয়ে আপনি লেফট সাইডটাকে আপনি তিনবার জাস্ট ক্লিক করলেই এটা পুরোপুরি আপনার মার্ক হয়ে যাবে। তো এই ছিল সেকেন্ড ট্রিক্স মাউসের। এবার চলে আসি আমরা থার্ড ট্রিক্সে। থার্ড ট্রিক্স হলো মাউস দিয়ে সকল প্রোগ্রাম একসাথে মিনিমাইজ করবেন। কিভাবে মিনিমাইজ করবেন আমি দেখেন, আমি দেখাচ্ছি। আমরা যেমন এই একটা প্রোগ্রাম আমরা ওপেন করে রেখে দিলাম, আমরা একটা ফাইল অপশনও এভাবে ওপেন করে রেখে দিলাম, আমরা আরও একটি ব্রাউজার ওপেন করে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আপনি এখন যে কোনো একটিতে কাজ করবেন, ধরেন আমি এই ব্রাউজারটিতে কাজ করব, এই ব্রাউজারটিতে কাজ করব এবং এই ব্রাউজারগুলো সব একসাথে আমি মিনিমাইজ করে দেব। সেক্ষেত্রে আপনি কিভাবে মাউস দিয়ে একসাথে মিনিমাইজ করবেন, তো দেখুন আমি দেখাচ্ছি। আপনার মাউসের যে যে প্রোগ্রামটিতে আপনি কাজ করবেন, যেমন আমি এই ক্রোম ব্রাউজারটি মজিলা ব্রাউজারটিতে আমি কাজ করব, সেক্ষেত্রে আমি মজিলা ব্রাউজারটিকে শুরুতে রেখে এভাবে মাউস ধরে মাউসের কার্সার পয়েন্টটি এভাবে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন মাউসের কার্সার পয়েন্টটি আপনারা লক্ষ্য করুন, মাউসের কার্সার পয়েন্টটি, মাউসের কার্সার পয়েন্টটি আমরা এখানে রাখবো, রেখে এটাকে লেফট বাটন চেপে ধরে এভাবে আমরা ডানে বামে একটু নাড়াচাড়া করব, দেখবেন অল প্রোগ্রাম আপনার মিনিমাইজ হয়ে গেছে।
আবার আপনি খুব সহজেই কিভাবে নিয়ে আসবেন, সেম ভাবে মাউসের কার্সার পয়েন্টটি এখানে রেখে আপনি যে প্রোগ্রামটিতে কাজ করতেছেন সেই প্রোগ্রামটির উপরে রেখে চেপে ধরে একটু লেফট রাইট নাড়াচাড়া করবেন, দেখবেন আবার সকল প্রোগ্রামগুলো আপনার ওপেন হয়ে গেছে। তো আপনি খুব সহজেই এটি করতে পারবেন, এভাবে মাউস থেকেই আপনি করতে পারবেন খুব সহজেই। তো শুধু শুধু আপনি কেন কষ্ট করে আলাদাভাবে এখান থেকে একটা একটা ক্লিক করে নিয়ে আসবেন, তো আপনার নিয়ে আসার দরকার নেই। আপনি খুব সহজেই যেটাই কাজ করবেন সেটা ফ্রন্ট সাইডে রেখে এভাবে চেপে ধরে নাড়াচাড়া করবেন, চলে যাবে। আবার ধরে এভাবে ডান বামে একটু নাড়াচাড়া করবেন, আবার চলে আসবে, সেক্ষেত্রে প্রোগ্রামগুলো সব ওপেন হবে। তো এই ছিল থার্ড ট্রিক্সটা আপনার খুব সহজেই মাউস থেকে আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এরপর চলে আসি ফোর্থ ট্রিক্সে। মাউসের ফোর্থ ট্রিক্স হলো মাউস দিয়ে কিভাবে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। আপনি ধরেন, আমি এই প্রোগ্রামটিতেই আপনাকে দেখাচ্ছি, এই প্রোগ্রামটিতে আপনি কিভাবে আপনি জুম ইন করবেন, আরও জুম করে আপনি ভালোভাবে যাতে দেখা যায়, বড় লেখাগুলো দেখা যায়, সেটাকে আপনি কিভাবে করবেন। তো মাউস দিয়ে এটি খুব সহজেই করা যায়। যেমন কিবোর্ডের কন্ট্রোল অপশনটি আছে, এই কন্ট্রোল বারটিকে আপনি চেপে ধরবেন, কন্ট্রোল বারটিকে চেপে ধরে আপনি কন্ট্রোল বারটিকে চেপে ধরে মাউসের স্ক্রোলিং বারটাকে আপনি সামনের দিকে নিয়ে নেবেন, সামনের দিকে স্ক্রোলিং করবেন, দেখবেন আপনার জুম ইন হচ্ছে। আবার স্ক্রোলিং বারটিকে আপনি কন্ট্রোল চেপে ধরে যদি পিছন দিকে রোলিং করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে যাচ্ছে। তো সেম এইভাবে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। আপনি শুধু ব্রাউজারে করবেন বা অন্যান্য জায়গাগুলোতে করবেন তা না, এটা আপনি ডিসপ্লেতেও সেমভাবে আপনি করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। সেমভাবে আপনি কন্ট্রোল চেপে ধরবেন এবং মাউসের স্ক্রোলিং বারটিকে আপনি এভাবে সামনের দিকে রোলিং করবেন, দেখেন আমার লেখাগুলো বড় হয়ে যাচ্ছে, জুম ইন হচ্ছে, দেখতে পাচ্ছেন। সেমভাবে আপনি স্ক্রোলিং বারটিকে মাউসের পিছন দিকে রোলিং করলে পর আপনার লেখাগুলো সব ছোট হয়ে যাবে। তো আমি সাইজে নিয়ে আসি, সঠিকভাবে নিয়ে আসলাম। তো এইভাবে খুব সহজেই আপনি এই জুম ইন এবং জুম আউট কাজটি মাউস দিয়ে, শুধুমাত্র মাউস দিয়ে আপনি করতে পারবেন। এরপর চলে আসি পঞ্চম ট্রিক্সে। পঞ্চম ট্রিক্সটা হলো মাউস দিয়ে রিয়োস্ট পাওয়ার করার পদ্ধতি। আপনি এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, আপনি এই ব্রাউজারে আমরা যদি ছোট করতে চাই বা রিস্টোর ডাউন করতে চাই, আমি এখন বন্ধুরা পঞ্চম ট্রিক্স হচ্ছে আপনি কিভাবে রিস্টোর ডাউন করবেন। আমি এই ব্রাউজারটিকে ওপেন করছি, ব্রাউজারটিকে যদি আমি ছোট করতে চাই সেক্ষেত্রে আমার এখানের এই যে তিনটা অপশনের মধ্যে ক্রস, রিস্টোর ডাউন এবং মিনিমাইজ, আমি রিস্টোর ডাউন যেটা মাঝখানেরটা, এটাকে ক্লিক করলে আপনার রিস্টোর ডাউন হয়ে যায়। হ্যাঁ, তো এটি খুব সহজেই আপনি রিস্টোর ডাউন করার জন্য বা ছোট করার জন্য খুব সহজেই এটি আপনি করতে পারবেন। এখানে ক্লিক করে বা না করে আপনি এটিকে খুব সহজে করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে ব্রাউজারের উপরের যে বারটি আছে এই বারটিতে আপনি মাউসের কার্সার পয়েন্টটি নেবেন, নেয়ার পরে আপনি এখানে ডাবল ক্লিক করলে দেখেন আপনার রিস্টোর ডাউন হয়ে গেছে। আবার অটোমেটিক্যালি আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন আবার বড় হয়ে যাবে। তো আপনি খুব সহজেই এই কাজটি রিস্টোর ডাউন এবং রিস্টোর আপ এখান থেকে আপনি মাউসের মাধ্যমে ডাবল ক্লিক করে মাউসের লেফট সাইড ডাবল ক্লিক করে ছোট এবং বড় করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনি মাউসের পাঁচটা ট্রিক্স আপনি কাজে লাগাতে পারবেন শর্টকাটভাবে, খুব সহজেই কাজের সময় কমিয়ে নিয়ে আসার জন্য এই কাজগুলো আপনি করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, যাতে পরবর্তী আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা আপডেট পেতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই।